দেখ নাই আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, তাহলে কি আমার জাহান্নাম দেখছে? কয় না, তোমার জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, ওই যে আমি মানুষ বানাইছিলাম, ইদ ক্বালা রাব্বুক লিল মালায়েকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমি যখন মানুষ বানাইছিলাম এর আগে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি আল্লাহ একদল মানুষ আমি বানাইতে চাই, তোমরা বলছিলে আল্লাহ এগুলো বানাইলি কি হবে আর না বানাইলি কি হবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, চলবে ইনশাল্লাহ, বন্ধ হবে না, তবে যদি বেশি বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ আমরা মসজিদে এটার ব্যবস্থা একটা করার জন্য আমি মানে অনুরোধ করতেছি। যদি বেশি বৃষ্টি হয় এরকম থাকলে তো ইনশাল্লাহ সমস্যা নাই, কারণ এর চেয়ে বেশি বৃষ্টির মধ্যে আমরা বসেছিলাম, ঠিক না? আচ্ছা ঠিক আছে, যারা বেশি মানে পাওয়ার যাদের আছে তারা কোহদের এখানে চলো, ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠে? কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঁচে? কি হবে আলেম হয় ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঁচে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়, ঠিক না বেঁচে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঠেলে দিবে, তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়, তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না বেঁচে? কষ্ট হচ্ছে? কষ্ট একটু হলে আজকে হোক, ঠিক না বেঁচে? সমস্যা আছে? আরে এই কষ্ট আপনারা করতেছেন, আরে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো দেখতেছে দুনিয়ার মানুষ খালি হাতে ফিরে দিতে পারে, আল্লাহ খালি হাতে ফিরে দিতে পারে? আল্লাহ কোনোদিন খালি হাতে ফিরে দিতে পারে না। এই রোজা রেখেও এত কষ্ট করে চাইলে মানুষ ঘুমাইতে পারতো, এরপরে আপনারা কষ্ট করে শুনতেছেন, আমি কষ্ট করে বলতেছি, ইনশাল্লাহ আশা করি আজকের মাহফিল কবুল হয়ে গেছে, ঠিক না বেঁচে? তো আজকের মাহফিল চলবে ইনশাল্লাহ, এত কোনো সন্দেহ নাই, বৃষ্টি হোক আমরা বৃষ্টির মাঝে ইনশাল্লাহ চালাবো। এবার আসুন ওয়াজে যাই, এবার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতা তাকায় দেখ গাজীপুর চৌরস্থ ময়দানে
আজকে আমার জন্য তারা দাঁড়ায় রয়েছে, বৃষ্টি নাই, কিসের রোদ, কিসের বৃষ্টি? হ্যাঁ, তারা চাইলে ঘুমাইতে পারতো, তারা না ঘুমায়া রেস্ট না নিয়া আমি আল্লাহর জন্য তাদের এই জীবনকে তারা উৎসর্গ করলো, বৃষ্টির মাঝেও তারা দাঁড়ায়, আমার কোরআনের মহব্বতে তারা দাঁড়ায় রয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে কি হয়েছে এখানে, আল্লাহ কোরআনের কথা শুনতেছে, আল্লাহ তোমার কথা শুনতেছে, আল্লাহ তোমার মহব্বতে তারা দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দেয়া কয় আমার দেখছে, কয় না আল্লাহ তোমার দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, আল্লাহ তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ কো তাইলে আল্লাহ এরপরও তোমার ডরায়, আল্লাহকে আমি যে বলছিলাম ইন্নি আলামু মা লা তাআলামুন, এখন বিশ্বাস হয়েছে ফেরেশতারা কয় হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ তখন ডাক দিয়া কয় ইন্নি আলামু মা তোমরা না করছিলা, নিষেধ করছিলা বানানোর জন্য, আমার এই বান্দায় আমি বানাইছি যে এই বান্দা আমার কোরআনের জন্য দাঁড়াতে পারে। আল্লাহু আকবার। আজকে 12 মাসি মাহফিল হয় ঠিক না বেঠি? 12 মাসি মাহফিল হয় ঠিক না বেঠি? আজকে 12 মাসি মাহফিল হয়। নাস্তিক বেইমানেরা অনেক সময় জিজ্ঞাসা করে, জুরায়দ বাবর রহমতুল্লাহি হুজুরকে নাস্তিকরা জিজ্ঞাসা করছিল, হুজুর আপনারা এই যে এত লোক আপনাদের মাহফিলে জমা হয়, এই যে আপনার ডাক দিয়ে লক্ষ কোটি জনতা সৃষ্টি, জনতার ধর নামে, এর কারণে আপনারা কয় লক্ষ টাকা, কয় কোটি টাকা খরচ করেছেন? হুজুর বলেছেন আমাদের মাহফিলে মানুষ জমা হওয়ার জন্য, আমরা আন্দোলনে ডাক দেওয়ার জন্য, আমরা আন্দোলনে ডাক দিলে মানুষ যখন আমাদের আন্দোলনে জমা হয়, কোনো টাকার কারণে না, কোনো সিন্নির কারণে না, বিরিয়ানি আর জিলাপির কারণে না, একমাত্র আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর জন্য মানুষ গুলো জমা হয়। ঠিক না? এই প্রমাণ আজকে গাজীপুর চৌরাস্তার ময়দানে হয়ে গেছে। এরপরেও রোজা নাই, খেয়ে তো কষ্ট করে মানুষ বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ চৌরাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সুতরাং নাস্তিকদের এখন আর বোঝার বাকি নাই, আজকে মিডিয়ারা প্রচার করে দেবে যে দেখো আজকের এই বৃষ্টির মধ্যে লক্ষ জনতা দল গাজীপুরের ভিতরে ঠিক না বেঠে? আমরা বলতে চাই কোরআনের এই অনুষ্ঠান, কোরআনের মাহফিল, কোরআনের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে, পৃথিবীর সমস্ত ঈমান কাফেররা মিলে কোরআনের এই ভালোবাসা বন্ধ করতে চাইলে কোরআনের এই ভালোবাসা আমাদের অন্তর থেকে ছিনিয়ে নিতে পারবে না ঠিক না বেঠে?